এক রোদঝলমলে শীতের সকাল, যাচ্ছি কালিম্পং থেকে সাংসের গ্রামের পথে। সাংসের কালিম্পং থেকে মাত্র 10 থেকে 12 কিলোমিটার দূরে, প্রায় 1.5 ঘন্টার জার্নিতেই পৌঁছে যাওয়া যায় এই ছোট্ট নিরিবিলি পাহাড়ি গ্রামে। আজ আমরা যাচ্ছি সেই সাংসের গ্রামে, কিন্তু সেই সাংসেরকে ছাড়িয়ে আমরা যাব আরেকটি জায়গায়, আরেকটি গ্রামে, যার কথা সম্ভবত এর আগে কেউ কোথাও তুলে ধরেনি। কারবুতার, হ্যাঁ, আজ যাব সেই কারবুতার গ্রামে। আমার সাথে আপনারাও চলুন, প্রথমবারের জন্য আমরা সেই গ্রামের পথে পা বাড়াই। এক পাশে নিচে বয়ে চলা তিস্তা, আরেক পাশে পাহাড়, তার গাছগাছালি, মাঝে ছোট ছোট পাহাড়ি বাড়িঘর, এসবকে নিয়ে আলো ছায়া মাখা মসৃণ পাহাড়ি পথ ধরে আমাদের গাড়ি ক্রমশ এগিয়ে চলল সাংসের গ্রামের পথে। সাংসের কালিম্পং জেলার একটি ছোট্ট পাহাড়ি গ্রাম। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে প্রায় 80 কিলোমিটার দূরে, এবং আগেই বলেছি কালিম্পং থেকে প্রায় 10 থেকে 12 কিলোমিটার দূরে এই সাংসের, এবং সাংসের ছাড়িয়ে আরও 2 কিলোমিটার গেলেই সেই কারবুতার গ্রাম। ছোট ছোট পাহাড়ি গ্রামের মধ্যে দিয়ে গাড়ি বাঁক নিতে নিতে চলল। এমন একটি বাঁকের কাছে এসে আমরা গাড়ি থেকে নেমে গেলাম। নিচে বয়ে চলেছে নীলচে সবুজ রঙের তিস্তা। তিস্তা এখানে অনেকগুলো বাঁক নিয়েছে, আর তিস্তার ওপাশে যে পাহাড়টি, আমাদের ড্রাইভার ভাইয়ের কথা জানা গেল যে সেটি সিকিমের পাহাড়, সিকিমের সাউথের দিকেটি। তিস্তার বয়ে চলা ওপাশে হালকা কুয়াশার চাদরে ঢাকা সিকিমের পাহাড়, ধাপে ধাপে চাষ জমি, ছোট ছোট পাহাড়ি বাড়িঘর, এসব দেখে বেশ অনেকটা সময় এখানে কাটিয়ে দিলাম। ঘন গাছপালায় ঢাকা পাহাড়ে ছোট ছোট কয়েকটি পাহাড়ি বসতি নিয়ে গড়ে ওঠা এই সাংসের গ্রাম, ওপর থেকে তার একটা ভিউ পেলাম। অনেকটা সময় এখানে কাটিয়ে আবার পথ চলা শুরু। এখানে একটা কথা বলে রাখি যে যারা কলকাতা থেকে আসতে চান তারা ফ্লাইটে এলে বাগডোগরায় আসুন, আর ট্রেনে এলে প্রচুর ট্রেন রয়েছে, সরাসরি নিউ জলপাইগুড়ি স্টেশনে আসুন। দুটো জায়গা থেকে আপনারা গাড়ি পেয়ে যাবেন সাংসেরের জন্য, রিজার্ভ গাড়ি দরদাম করে নেবেন, নাহয়তো আপনারা কালিম্পংয়েও চলে আসতে পারেন। দুটো দিন কালিম্পংয়ে স্টে করে একদিন বা একবেলার জন্য এই সাংসের কারবুতার কভার করতে পারেন। তবে আমি সাজেস্ট করব এই নির্ভেজাল শান্ত প্রকৃতির মাঝে দুটো দিন অন্তত কাটিয়ে যান। গ্রামের মধ্যে ঢুকে পড়েছি, গাড়ি থেকে নেমে উঁচু নিচু পাহাড়ি পথ ধরে হাঁটার মজাটাই আলাদা। এই সাংসের গ্রামে থাকতে চাইলে আপনারা থাকতে পারেন কে কে হোমস্টেতে। খুব জনপ্রিয় একটি হোমস্টে, অনেকটা জায়গা গাছপালা নিয়ে গড়ে উঠেছে, ছোট ছোট কটেজ, আর আকাশ পরিষ্কার থাকলে কাঞ্চনজঙ্ঘার একটা অসাধারণ ভিউ পাওয়া যায়। আমি কে কে হোমস্টেতে থাকার সুযোগ পাইনি, কারণ আমি এসেছিলাম কালিম্পং থেকে একবেলার ট্যুরে। আপনারা গুগলে সার্চ করে কে কে হোমস্টের নাম্বার পেয়ে যাবেন। তাছাড়া রয়েছে আরও 2-1টি ছোটোখাটো হোমস্টে, সবটাই সুন্দর, প্রতিটি হোমস্টে থেকেই ভিউ খুব ভালো পাওয়া যায়, ব্যবস্থাও যথেষ্ট ভালো, আপনি ঘরের কমফোর্টেই থাকতে পারবেন। আর পাহাড়ে গেলে আমি সাধারণত হোটেল বা রিসোর্টে ওঠার থেকে হোমস্টেতে ওঠাই প্রেফার করি, এতে পাহাড়ি মানুষের জীবনধারা খুব কাছ থেকে দেখবার একটা সুযোগ মেলে। রাস্তা এক জায়গায় উঠেই যেখানে শেষ হয়েছে সেখানে সাংসের স্কুল, একটা সামনে বড় খেলার মাঠ। আমরা যখন গিয়েছিলাম সে সময় খুব সম্ভবত স্কুলটি বন্ধ ছিল, কাউকে দেখতে পাইনি, কোনো স্টুডেন্টকে। একপাশে স্কুলের হস্টেল, চারপাশ পাহাড় ঘেরা, একটা অসাধারণ লোকেশনে স্কুলটি। স্কুল ছাড়িয়ে একটু এগোতেই রাস্তার একটু নিচে একটি বাড়ির বারান্দাকে পাহাড়ি কুকুরেরা তাদের ঠেক বানিয়ে ফেলেছে, তার 2-1টি আবার রাস্তাতেও উঠে এসছে। এ দেখুন সে দৃশ্য। বাড়িটির আমি নাম দিয়েছিলাম ডগ হাউস।
এবার ডগ হাউস ছাড়িয়ে একেবারে হিউম্যান হাউস। এই সাংসের গ্রামে আছে খুব পুরনো একটি ব্রিটিশ বাংলো, এখন নতুন করে রেনোভেট হয়েছে। এই বাংলো চত্বর থেকে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায় তিস্তার, আর আকাশ পরিষ্কার থাকলে কাঞ্চনজঙ্ঘা। আর এই বাংলোর কম্পাউন্ডটা পুরো ভরে আছে নানা নামের, নানা ধরনের, নানা রঙের ফুলে, তারই কয়েকটি। চলে এলাম সাংসের গ্রাম ছাড়িয়ে সাংসের লাগোয়া কার্বুতার গ্রামে, যার কথা ভিডিওর প্রথমেই আমি আপনাদের বলেছিলাম। একটি ছোট কাঠের ভাঙাচোরা ঘর, যার গায়ে ঝুলছে চেকপোস্টের একটি সাইনবোর্ড। হয়তো কোনো এক সময় ঘরটি চেকপোস্ট হিসাবেই চালু ছিল। গ্রামের ছোট ছোট কোলাস, এই গ্রামে যে কোনো ট্যুরিস্টদেরই আনাগোনা নেই, তা গ্রামের মানুষদের লাজুক চাউনিতেই বোঝা যায়। মাঝখানে একটা বড় লন, আর তার চারপাশ ঘিরে ছোট ছোট কয়েকটি বাড়িঘর। একটা সবাই মিলে যৌথ পরিবারের মতো এরা বাস করে। একপাশে দেখলাম একটা ছোট ভ্যান, তাতে কিছু মিউজিক ইনস্ট্রুমেন্ট, সাউন্ড বক্স ইত্যাদি তোলা হচ্ছে। গ্রামের কচিকাঁচার দল একটা মিউজিক ব্যান্ড তৈরি করেছে, যারা আজ রাতে অন্য একটি গ্রামে পারফর্ম করতে চলেছে। দুপুরে রোদ পড়ে এসছে, আমরা গাড়িতে উঠে বসলাম। এবার আমাদের ফেরার পালা, যে পথ ধরে এসেছিলাম। তো বন্ধুরা, আজকের মতো এখানেই টাটা। সকলে ভালো থাকবেন, সেফ থাকবেন। আবার কোনো নতুন জায়গার ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে আসব। একটা কথা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, এই রিকোয়েস্ট আপনাদের কাছে রইল। এখন করোনার কারণে আমরা সকলেই গৃহবন্দী, কিছু করার নেই। কিন্তু সব দুঃসময়, সব দুর্যোগ নিশ্চয়ই একদিন কাটিয়ে উঠব। আফটারঅল, এই বিশ্বাসটাই তো আমাদের পথ চলার সম্বল। তখন আমরা আবার আমাদের নিজেদের মতো করে আমরা পৃথিবীটাকে এক্সপ্লোর করব, যে যার মতো বেরিয়ে পড়ব। তো বন্ধুরা, এখনকার মতো টাটা, ভালো থাকবেন।